এটা আমি পেয়েছি, এটা নিয়ে যাব বাড়িতে, রোদে শুকিয়ে রেখে দেব। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি ঢেঁকি শাক দিয়ে আর একটা রেসিপি নিয়ে আসছি আপনাদের জন্য। আজকে ঢেঁকি শাকটা দিয়ে কী সুন্দর একটা চপ বানানো যায় সেটাই বানিয়ে দেখাবো। চলুন, শাকটা তুলতে এসেছি, শাকটা তুলে নিচ্ছি। বন্ধুরা, এই শাকটার সিজন প্রায় চলে যাচ্ছে, বেশি পাওয়া যায় না, অনেক খুঁজে খুঁজে তুলতে হচ্ছে। তো আমার শাক তোলা প্রায় হয়ে গেছে, আর অল্প কটা হলে হয়ে যাবে। বন্ধুরা দেখেন, শাক তুলতে তুলতে একটা কি পেয়েছি দেখাচ্ছি, খুলে দেখাচ্ছি এর মধ্যে কি আছে, তারপরে বলছি যে এটা কি কি ফল। এবার খুলছি ফলটাকে। বন্ধুরা, এটা হচ্ছে যে বিয়েতে আমরা হলুদের সঙ্গে যে গিলয়টা বেটে নিই, সেই গিলয়, এটা দেখুন, এটা আমি পেয়েছি, এটা নিয়ে যাব বাড়িতে, রোদে শুকিয়ে রেখে দেব, সবারই কাজে লাগে এটা। এই দেখুন কতগুলো আরও আছে। বন্ধুরা, আমরা ঢেঁকি শাকটা তুলে নিয়ে রান্নাঘরে চলে এসেছি, আর এই যে আমার সঙ্গে আবার ঠাকুমা এসছে আজকে, আর এই যে আমার দেওরের মেয়ে আসছে। আর ঠাকুমা আগে থেকেই আলু ছালা শুরু করে দিয়েছে, আমি সেদ্ধ করে নিয়েছি আগে থেকে, ঘর থেকে এনেছি সেদ্ধ করে, আগুনটাও ধরিয়ে দিয়েছি। এবার মশলাটা, গোটা মশলাটা একটু ভেজে নেব। বন্ধুরা, ঢেঁকি শাকের চপটা বানানোর জন্য আদা রসুনটা বেটে নেব। বন্ধুরা, আদা রসুনটা বাটা হয়ে গেছে, এবার শাকটা আমি সাইজ মতো কেটে নেব। দেখুন কেমন করে কাটছি, এরকম করে কেটেছি। বন্ধুরা, ঢেঁকি শাকের চপটা বানানোর জন্য শাকটা একটু হালকা করে একটু ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল, সামান্য পেঁয়াজ কুচি, অল্প আদা রসুন বাটা, সামান্য লবণ। এবার শাকগুলো দিয়ে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে নেব। শাকটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, আমার নাম সুরতি বারই। বন্ধুরা, আমি সর্ষের তেল দিয়ে চপটা ভাজবো, তেলটা গরম হতে থাকুক, ততক্ষণ আমি এই কাজ, এদিকের কাজটা সেরে নেব। গাজরটা আমি সেদ্ধ করে এনেছি, এবার কুচিয়ে নেব মেশিনটা দিয়ে। বন্ধুরা, আমার গাজরটা কুচানো হয়ে গেছে, এবার আমি আলু সিদ্ধ করে এনেছি ঘর থেকে, এটা মাখিয়ে নেব, আর চানাও সিদ্ধ করে এনেছি, চানাও লাগবে, আদা রসুন বাটা, ধনে পাতা কুচি, আর পেঁয়াজ কুচি, আর গাজর কুচি, সব একসঙ্গে দিয়ে মাখাবো। ওটা চানা দিয়ে দিচ্ছি অল্প কটা। মাপ মতন লবণ দিয়ে দিচ্ছি, পাউডার করে রেখেছিলাম যে মশলাটা, এটা একটু দিয়ে দেবো উপর থেকে। বন্ধুরা, আমি এর মধ্যে লঙ্কার গুঁড়ো দেবো, এরা কেউ খেতে পারবে না, কাঁচা লঙ্কার যদি কুচি দিই, তার জন্য লঙ্কা গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি ভালো করে। বন্ধুরা, আলু মাখাটা হয়ে গেছে, এবার আমি বেসনের ব্যাটারটা বানিয়ে নেব। বেসন দিয়ে দিচ্ছি, একটু মুচমুচে হওয়ার জন্য একটু চালের গুঁড়ি বেটে রেখেছিলাম আগে থেকে, লবণ, হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো। এবার জল দিয়ে দেব,
ভেজে রাখা মশলা একটু দিয়ে দিচ্ছি, দুটো ডিমও দিয়ে দেব। বন্ধুরা এবার চপগুলো বানিয়ে নেব, তারপরে লাস্টে ভাজবো। দেখুন কেমন করে বানাচ্ছি। এবার আলু দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমার নাতি বউ পাতিছে না দিয়ে একটু আগুই টাগুই দিচ্ছি, তাই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এই দেখুন কিরকম করে 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 দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, সাথে সাথে কিছু করতেছি। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে চপ ভাজার জন্য। এবার এই যে চপটা বানিয়ে রেখেছি এটা এই বেসনের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো। ও তো দেখা যাচ্ছে, তো বন্ধুরা আমার চপগুলো প্রায় ভাজা হয়ে গেছে, আর অল্প কটা ভাজলেই হয়ে যাবে। বিকেলের দিকে এরকম চপ ভেজে সবাইকে নিয়ে খেতেই আলাদা একটা মজা। এখন আমার সঙ্গে আছে সব আমার মেয়েরা, আমরা এটা ভাজা হয়ে গেলেই সবাই খাবো, আপনারাও এরকম খাবেন কিন্তু সবাই মিলে ভাজা করে। দেখুন চপগুলো ভাজা হয়ে গেছে কত সুন্দর। বন্ধুরা আমার চপগুলো ভাজা হয়ে গেছে, আমার শাক অল্প একটু রয়ে গেছে, আর আলু মাখা শেষ হয়ে গেছে, তো এইগুলো আমি একটু অন্যরকম চপ ভাজবো। বন্ধুরা এবার সবাইকে চপটা দিচ্ছি, সবাই এবার চপ খাবে। ভাইরা বোনেরা, এই যে নাতি বউ যা আলুর চপ বানাইছে, আলুর চপ না ঢেঁকি শাকের চপ, ঢেঁকি শাকের চপ, সে খাইয়ে দেখি কিরকম বানাইছে। এইরকম আপনারও রান্ধি রান্ধি খাবেন, খুব ভালো হয়েছে। আমি তো খাচ্ছি, খুব ভালো লাগতেছে। বন্ধুরা চপটা খুব সুন্দর হয়েছে, এরকম শখটা বেড়ে যাচ্ছে। আপনারা কিন্তু এরকম বাড়িতে বানিয়ে খাবেন, আর সবাইকে নিয়ে খাবেন, সবাইকে নিয়ে চপ বানিয়ে খেলেই ভালো লাগে। আমার এই ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করবেন, তার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করবেন, পাশের যে বেলটি থাকে ওটি প্রেস করে দিবেন। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমি এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের জন্য আসবো।